আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি বাণিজ্য মন্ত্রণালয় হতে ব্রেকিং নিউজ, সৌদিতে অনলাইন স্টোর খুলতে হলে লাইসেন্স থাকা বাধ্যতামূলক। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে বাণিজ্য মন্ত্রণালয় এবং সৌদি আরবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অনলাইনে ই স্টোর পরিচালনা করতে চান এবং অনলাইন স্টোরের মাধ্যমে পণ্য বিক্রি করতে চান, তবে অবশ্যই সেই অনলাইন স্টোরের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ফ্রিল্যান্স লাইসেন্স গ্রহণ করতে হবে। সৌদি আরবে অনলাইন স্টোরের মাধ্যমে পণ্য বিক্রি করা ব্যক্তিরা সহজেই নিজের অনলাইন স্টোরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন, অথবা এর পরিবর্তে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে ফ্রিল্যান্স লাইসেন্স গ্রহণ করতে পারবেন অনলাইন স্টোরের মালিক। উভয় মন্ত্রণালয় থেকেই সার্টিফিকেট বা লাইসেন্স নেওয়ার পূর্বে নিশ্চিত করতে হবে যে ই স্টোরটি বর্তমানে ই কমার্স আইন ও ভোক্তা অধিকার আইন মেনে চলছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইন স্টোরটির বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হবে, আর সেগুলো হচ্ছে: ১. যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বার থাকতে হবে, ২. ইমেল থাকতে হবে, ৩. চ্যাটিং অপশন থাকতে হবে, ৪. ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সুরক্ষিত পেমেন্ট প্রদানের ব্যবস্থা থাকতে হবে, ৫. ক্রেতাকে অনলাইনে অভিযোগ প্রদান করার সুযোগ দিতে হবে, ৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেতাকে অভিযোগ প্রদান করার সুযোগ রাখতে হবে, ৭. কোনো অভিযোগের বিপরীতে কতটুকু সময়ের মধ্যে যোগাযোগ করা হবে সেই বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে হবে, ৮. কোনো অভিযোগ ঠিক কতটুকু সময়ের মধ্যে শুরু হবে সে বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে হবে, ৯. পেমেন্ট হওয়ার পূর্বেই পণ্য ডেলিভারি হওয়ার সঠিক সময় ক্রেতাকে জানাতে হবে, ১০. অভিযোগ প্রদান এর সময় ক্রেতা যাতে আরবি ভাষায় অভিযোগ জানাতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে, ১১. চ্যাটিং অপশনে আরবি ভাষার চ্যাটিং করার অপশন প্রদান করতে হবে, ১২. সকল পণ্য আরবিতে প্রদর্শন করার অপশন থাকতে হবে, এবং ১৩. সহজ ও পরিষ্কার ভাষায় পণ্য রিটার্ন এবং রিফান্ড পলিসি লেখা থাকতে হবে। এই ১৩টি শর্ত যদি মানা যায় তাহলে সৌদি আরবে আপনার অনলাইন স্টোর বা ই স্টোরের জন্য আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, এমনটা জানিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।